আজকের এই ভিডিওতে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। সো এখন থেকে আপনার ফ্রেন্ডের লক কিন্তু মিনিটে মিনিটে পরিবর্তন হবে। এখন থেকে আপনার ফ্রেন্ডরা বা আপনার প্রিয় মানুষরা যদি আপনার ফোনের লকটা দেখে ফেলে, তারপর কিন্তু সে আপনার ফোনের লকটা খুলতে পারবে না। সো তাহলে আপনি এই কাজটা আসলে কিভাবে করবেন? এই কাজটি আপনার ফোনে করার জন্য কিন্তু আপনার সফটওয়্যারটি সেটিংস করে রাখতে হবে। সেই সেটিংটি করার মাধ্যমে কিন্তু আপনার ফোনে কিন্তু মিনিটে মিনিটে কিন্তু আপনার ফোনের লকটা কিন্তু পরিবর্তন হবে। সো তাহলে আপনি এই কাজটি কিভাবে করবেন আজকে সফটওয়্যারটি বিষয়ে আপনারা শিখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস আতিকুর এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ওপেন করার পর এখান থেকে দেখবেন এখানে আটটা আট বাজে। সো দেখুন, আমি যদি এখানে অন্য কোনো লক দিই তারপরে কিন্তু আমার লকটা খুলবে না। যদি এখানে আমি আটটা আট দিই তারপরে কিন্তু আমার লকটা খুলবে। দেখুন 0808। সো দেখুন অলরেডি কিন্তু আমার লকটা খুলে গেল। সো তারপর দেখাবো, আপনার অনেক হয়তো বিশ্বাস যাবেন না। সো দেখুন এখানে কিন্তু আটটা আট বাজে। সো আমি আপনার লাইভ প্রুফ দেখাতেছি, আমি কোনো স্ক্রিপ্ট করতে না। দেখুন এখানে কিন্তু আটটা নয় বাজে। সো এটাকে আমি আবার লক করবো। লক করার পর এটাকে আমি খুলবো। খোলার পর দেখুন এখানে আটটা নয় বাজে। ওকে, সো এখন আমি এখানে আটটা নয় দেবো। দেখুন অলরেডি কিন্তু আমারটা ওপেন হয়ে যাবে। দেখুন 0809। সো দেখুন অলরেডি কিন্তু আমার লকটা খুলে গেল, এক কথায় বলতে গেলে কি ম্যাজিক। ওকে, সো আসলে এই কাজটা আমি কীভাবে করলাম, এই কাজটি কিন্তু আপনার ফোনও করে নিতে পারবেন খুব সহজে। আপনার ফোনে কিন্তু এই লকটি করে নিতে পারবেন। সো এখন থেকে আপনার ফ্রেন্ডরা বা আপনার প্রিয় মানুষজনরা যদি আপনার লকটা দেখেও ফেলে, তারপরে কিন্তু আপনার লকটা সে খুলতে পারবে না। ওকে, সো কোনো ইঞ্জিনিয়ার আসার পর যদি আপনার ফোনটা নিয়ে লক খুলতে যায়, সে কিন্তু কনফিউজ হয়ে যাবে আপনার লকটা খুলতে গেলে। ওকে, সো আসলে এই কাজটা আপনি কীভাবে করবেন, এই কাজটি করার জন্য কিন্তু আপনার সফটওয়্যারটি অ্যাপ্লিকেশন লাগবে। সেই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন? ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনে প্লে স্টোরে। সেখান থেকে আপনি চলে যাবেন প্লে স্টোরে। আমি এখান থেকে সরাসরি চলে যাবো প্লে স্টোরে। তো এই প্লে স্টোরে আমি এখানে প্লে স্টোরে আসলাম। সো প্লে স্টোরে আসার পর আপনি এখান থেকে উপরে সার্চ বারে সার্চ করতে হবে স্ক্রিন। সো আমি এখান থেকে লিখছি স্ক্রিন লক। দেখুন লিস্ট লেখা আছে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড, এটা লিখে আপনার সার্চ করবেন। ওকে, এটাকে সার্চ করলাম। সার্চ করার পরে ফার্স্টে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা চলে এসেছে। আমি এটা লোগোটা দেখে দিই আপনাদের। এ দেখুন এই লোগোটা দেখে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। ওকে, সেখান থেকে আমি এটাকে ইনস্টল করে নেবো। এখান থেকে ইনস্টলে ক্লিক করবো। সো ইনস্টলে ক্লিক করতে পারে, এখান থেকে আমার এটা কিন্তু ইনস্টল হচ্ছে। সো আপনি একটু ওয়েট করবেন আমার ইনস্টল হওয়ার আগ পর্যন্ত। অলরেডি কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল করা কমপ্লিট। ওকে, সো ইনস্টল করা কমপ্লিট হলে আপনি এখান থেকে দেখতে পারেন ওপেন, সেই ওপেনে ক্লিক করবেন। সো ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। ওকে, তারপর আপনি এখান থেকে যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে এনেবল লক আপনার সেখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করতে পারো, ফার্স্ট আপনি অ্যালাউ হবে, সেই অ্যালাউ করতে হবে। সো আপনি এখান থেকে অ্যালাউ করবেন, আপনি সেই অ্যালাউতে ক্লিক করবেন। সো অ্যালাউতে ক্লিক করতে পারো, আপনি এখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করুন সেটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন। ওকে, সব এখান থেকে এই দেখুন অ্যাপ্লিকেশনটা, এটার উপরে আমি ক্লিক করবো। ক্লিক করে আপনি এখান থেকে ব্যাগতে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আবার এখান থেকে এনেবল লক আপনার সেটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে পারে, আপনি এখান থেকে অ্যালাউ হবে, সেই অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করতে পারে, আপনি এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদের একটা কাজ করতে হবে, আপনার উপর দিকে কিন্তু আপনি একটি নাম দিতে হবে। ওকে, আপনি এখান থেকে উপর দিকে মানে এর আইকন পাবেন, সেই এর আইকন থেকে ক্লিক করবেন। এর আইকনে ক্লিক করতে পারে, এখান থেকে যেটা আপনার সহজ মনে হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, আপনি এখান থেকে আমার নামটা সিলেক্ট করে দিই। এখান থেকে হোয়াট ইজ ইউর স্পন্স ইজ নেমস এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করে আপনার এখান থেকে আমার নামটা এখানে দিয়ে দেবো। তো দেখুন এই নামটা যদি দেই, এই নামটা দিলে পর আপনি কী হবে, যদি কোনো সময় আপনার আপনার এই যে টাইমটা দিয়ে যদি আপনার ফোনের লকটা না খুলে, তাহলে আপনি এই যে নামটা দিবেন, এই নামটা দিয়ে কিন্তু আপনার ফোনের লকটা খুলে নিতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে নেব এখানে। তো এই আমার এই নামটা দিয়ে নিলাম। এই নামটা দেওয়ার পর এখান থেকে সেভ পাবো, সেভে ক্লিক করবো। ওকে, আমার নামটা দেওয়ার পর সেভে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে কি এরকম এন্টারফেস শো করছে। সো এখন কিন্তু আপনি একটি কাজ করতে হবে, সেটা হলো এখান থেকে কারেক্ট টাইম সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপর আপনি এখান থেকে দেখতে পারেন উপর দিকে ফার্স্টে কারেক্ট টাইম, সেই কারেক্ট টাইমের উপরে ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু আমার ওপেন হয়ে গেল। সো এখান আপনাদের ব্যাক দে আমি আপনাদের দেখাবো, আমি এখান থেকে ব্যাক দিয়ে বেরিয়ে যাবো। ওকে, আমি ব্যাক দিয়ে বেরিয়ে আসলাম। এখন আমি এটাকে ই করবো,
এটাকে আমি লক করব। দেখুন আমার এখানে আমি কয়টা বাজে আমি আপনাকে দেখাচ্ছি, এখান থেকে আমি লক করতে দেখুন উপর দিকে দেখুন 8:16 বাজে, যদি আমি এখন এখানে 8:16 দেই তারপরেই কিন্তু আমার লকটা খুলবে। ওকে আমি এখান থেকে এটাকে লক করব। ওকে আমি লকটা করলাম, লক করার পর আমি এটাকে কিন্তু ওপেন করলাম। ওপেন করার পর আপনি এখান থেকে দেখবেন উপরে দেখুন 8:16 বাজে, যদি আমি এখান থেকে 8:16 দিই তারপরে কিন্তু আমার এখান থেকে লকটা খুলবে। ওকে তো দেখুন এখান থেকে আমি 8:16 দেবো, দেখুন 8:16 দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখান থেকে লকটা অলরেডি খুলে গেল। আপনার অনেকে তো আবার বিশ্বাস যাবেন না, আমাদের ফার্স্টে আমি দেখাই দিতেছি, দেখাইছি এখন আপনাকে দেখাবো 8:17 বাজে তখন আমি আপনাকে দেখাবো যে আসলে এটা খুলে কি না। ওকে এখান থেকে আমি আপনার লাইভ প্রুফ দেখাচ্ছি, কোনো স্কিপ করতেছি না। ওকে সেটাকে লক করলাম, তারপরে এখানে আবার ওপেন করলাম। ওপেন করার পর আপনি এখান থেকে একটু ওয়েট করবেন, দেখুন এখানে কিন্তু আমার 8:16 বাজে। ওকে আমি এখান থেকে যখন 17 বাজবে তখন কিন্তু আমি লকটা খুলবো। আমি আপনাদের একটু কিন্তু স্কিপ করতেছি না, দেখুন এখানে 8:17 বাজে, এখন আমি দেখাবো যে এটা আসলে খুলে কিনা। ওকে সেখান থেকে আমি 0817 দেখুন অলরেডি কিন্তু আমার লকটা খুলে গেল। সো এখন থেকে আপনার কোনো ফ্রেন্ডরা যদি আপনার কোনো ফ্রেন্ড যদি আপনার লকটা জেনেও যা, অনেকেই কিন্তু আপনার লকটা ফোনের লকটা অনেকে জেনে যা, তখন কিন্তু খুব সহজেই সে খুলে নিতে পারে। যদি আপনি এই কাজটি করে রাখেন তাহলে কিন্তু সে কখনোই লকটা খুলতে পারবে না। ওকে সো এখন দেখুন এখান থেকে আমি আরেকটি প্রসেস দেখাই আপনাদের, এটাকে লক করলাম ওপেন করি। তো আপনার দেখুন এখান থেকে যদি আপনার টাইমটা দিই, টাইমটা যদি আমার আপনার লকটা না খুলে তাহলে আপনি কী করবেন দেখুন, এখান থেকে আপনি দেখতে পাবেন ফরগেট পাসওয়ার্ড, আপনার সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার এখান থেকে যে নামটাতে ফার্স্টে দিয়েছিলেন, নামটা দিয়ে সেভ করেছিলেন আপনি, সেই নামটা আপনি এখানে দিতে হবে। সো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিই, যে নামটা দিয়েছিলাম দেখুন এখান থেকে আতিকুর। এটার দ্বারা আপনার এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন, নিচের দিকে দেখবেন ওপেন লক, সেখানে ক্লিক করবেন। দেখুন অলরেডি কিন্তু লকটা খুলে গেলো, যদি আপনাদের টাইমটা কাজ না করে তারপর আপনি এই প্রসেসটা অবলম্বন করবেন। ওকে সো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসগুলো বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনার ফোনের লক মিনিটে মিনিটে পরিবর্তন করে নিতে পারেন। সো ভিউয়ার্স দিস লাস্ট ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। আর আপনি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন করে ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ।